আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। বিদ্যালয় বন্ধকালীন সময় আমরা আজকে নবম দশম শ্রেণীতে যারা অধ্যয়ন করছো তাদের বাংলাদেশের বিশ্ব পরিচয়ের অধ্যায় পাঠের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সৌর। এটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, আমরা যদি উপরের দিকে তাকাই, আমরা উপরের দিকে তাকাইলে কতটুকু দেখতে পাই? আমরা দেখতে পাই যে বাঁকা হয়ে একটা এই যে আকাশটা, আমরা যেটাকে বলি উপরের দিকে যেটা আমরা দেখতে পাই সেটাকে আমরা বলি আকাশ। ঢাল হয়ে নেমে আসছে আসলে, কিন্তু আকাশের কোনো সীমা নেই। এটা যে কত মানে ওটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা, এটা কিন্তু কোনো জায়গায় গিয়ে একটা ছাদ যে আমাদের উপর দিকে ঘরে ঢুকে আমরা ঘরে বা কোনো ঘরের ভিতরে উপর দিকে তাকালে একটা ছাদ বা একটা কিছু কি বলে একটা কিছু দেখতে পাই, আকাশ কিন্তু ফাঁকা। এটা সম্পূর্ণ একটা ফাঁকা, আমাদের চারদিকে চতুর্দিকে এটা দৃশ্যমান ফাঁকা। এখানে কি রয়েছে? সূর্য, জ্যোতিষ, নক্ষত্র, ছায়াপথ, ধূমকেতু, উল্কাপিণ্ড, হ্যাঁ, অজস্র নক্ষত্র নিয়ে এই মহাকাশ, মহা আকাশ, মহাকাশ, ঠিক আছে, বিশাল। এটা কোনো সীমা পরিসীমা কেউ বলতে পারবে? অজস্র ধূমকেতু রয়েছে এখানে, অজস্র উল্কা রয়েছে, জ্যোতিষ্ক রয়েছে, ঠিক আছে, তারা, আমরা তারা বলি রাত্রেবেলা আমরা দেখতে পাই কি অনেক তারা। আসলে কি সেগুলো তারা? আসলে তারা নয়, এগুলো সূর্যের মতোই। বিজ্ঞানীরা বলছেন যে এগুলো সূর্যের মতো বিশাল বিশাল একটা একটা গত কোটি কোটি হাজার কোটি লক্ষ লক্ষ কোটি মাইল দূরে এরা অবস্থান করছে, সেখান থেকে আলো আসছে রাতের আকাশ। দেখুন এরকম অসংখ্য রয়েছে, মহাকাশের এই অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে সৃষ্টি হয়েছে এই মহা মহা মহাজগৎ, ঠিক আছে, মহাকাশের বিশাল এ নিয়ে কি হয়েছে বিশ্বজগৎ, মহাজগৎ যেগুলো বিশ্ব। আমাদের বাংলাদেশ পৃথিবীটা, পৃথিবীর ভিতরে কি আছে? পৃথিবীটা কি আমরা জানি গোলাকার, কিসের মতো? একটা কমলা লেবু, একটা কমলা লেবু। এখানে একটা ম্যাপ থাকলে আমরা আরো সহজে বোঝাতে পারতাম। পৃথিবীটা অনেকটা কি গোলাকার, অনেকটা এইরকম, ঠিক আছে, গোলাকার, হ্যাঁ, অনেকটা গোলাকার, মাঝখানে কি আছে চ্যাপ্টার, আমাদের দেশ থেকে পূর্ব দিকে কি উঠে? পৃথিবীর সকল দেশে পূর্ব দিক থেকে কি উঠে? সূর্য উঠে পূর্ব দিক থেকে, সকল পৃথিবীর যে কোনো দেশের যেদিক থেকে পূর্ব উঠে সূর্য উঠে সেটাকে বলা হয় পূর্ব, আর যেদিকে চলে যায় সেটাকে বলা হয় পশ্চিম। মনে থাকবেন সূর্য যেদিক থেকে ওঠে, সূর্য পৃথিবীর কোনো দেশে কিন্তু উত্তর বা দক্ষিণ দিক থেকে ওঠে, সূর্য যেদিক থেকে ওঠে সেটা হলো পূর্ব দিক, আর যেদিক অস্ত যায় সেটা হলো পশ্চিম দিক। এটা বিজ্ঞানীরা নির্ধারণ করে নিয়েছে, কাজে সূর্য কোথায় ওঠে? পূর্ব দিকে ওঠে। এখন যেটা উঠলো সে উঠে কি করে? আলো ছড়ায়। খুব ভোরে যখন উঠে, এটা যদি তোমরা কেউ কুয়াকাটা গিয়ে দেখতে গিয়ে থাকো, ভোরে সূর্য ওঠার দৃশ্য একরকম, অস্ত যাওয়ার দৃশ্যটাও একই রকম। কিছু এই কুয়াকাটাতে একই জায়গায় সূর্য অস্ত এবং সূর্যোদয় দুটোই দেখা যায়, ঠিক আছে, তো সেখানে তুমি সূর্যোদয় সূর্যাস্ত দেখতে পাবে। তো সূর্য উঠে আস্তে 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 আলো ছড়ায়, লাল গাঢ় একটা জিনিস মনে হয় যে পানির নিচ থেকে আস্তে উঠে আসে, উপর থেকে আস্তে 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 উঠে আমাদের মাথার উপর আসে। এখন তো শীতকাল, শীতের শেষ, এখন সরি শীত নাই, কালকে থেকে বসন্ত শুরু হয়ে গেছে, বসন্তকাল। একসময় সূর্যটা কিন্তু ছিল একদম ওই দিকে, এই ডিসেম্বরের 20-22 তারিখে আর শীত, বৃষ্টি হয়ে গেল, হ্যাঁ, বৃষ্টি হলো আর শীত। আজকে থেকে কিন্তু শীত কমে গেছে, গতকাল থেকে শীত কমতে থাকবে, এই বছর আর শীত পাবে না। যে শীতটা চলে গেল, এই শীতের আবহ আমরা, এই শীতের যে স্বাদ বা শীতের যে কষ্ট বলি বা স্বাদ বলি, এটা কিন্তু আমরা পাবো না। কেননা সূর্য আস্তে আস্তে একদম দক্ষিণের দিকে ঘেঁষেছিল, সেখান থেকে আস্তে 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 ঠিক বরাবর আসতেছে, মাথার উপর দিয়ে চলে যাবে,
আগে ছিল একটু ওইদিকে, দক্ষিণ দিকে একটু হেলানো ছিল, এটা এখন সামনের উপরে চলে আসছে। এখন মূল কথায় আসি, এই সূর্য, এই যে যাচ্ছে দেখে বলা হয় সূর্য, সূর্যের ইংরেজি কি? সূর্যকে বলে সান, সান মানে সূর্য, কিন্তু সূর্য, এই সূর্যকে কেন্দ্র করে কতগুলো গ্রহ নক্ষত্র কি করে, কতগুলো গ্রহ নক্ষত্র আবর্তিত। ধরো ঠিক মাঝখানে যে সূর্যটা রয়েছে পৃথিবী, সূর্য, সূর্য এখানে আছে, সূর্য এখানে রয়েছে, এই সূর্য থেকে সূর্য কি করছে, চতুর্দিকে আলো দিচ্ছে, এদিকে আলো দিচ্ছে, এদিকে আলো দিচ্ছে, আলো 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 আলো, চতুর্দিকে উপরে দিচ্ছে সুমনে আলো, চন্দ্রের এক পিঠ থেকে আলো দিচ্ছে না, সবদিকে আলো দিচ্ছে, জ্বলছে এই আলো, আগুন হচ্ছে, আগুন, আগুন জ্বলে কিন্তু আলো, আমাদের রাত্রে যখন সুইচ বাল্ব জ্বলে সেখানে কিন্তু আগুন জ্বলে, ফায়ার, বাল্বের ভিতরে আলো জ্বলে, আগুন জ্বলে, একটা গ্যাসের সাথে। এখন এই আগুন, এই যে যে আগুন জ্বলছে সেখানে কি হচ্ছে, আলো হচ্ছে, সেই আলোর যে তাপ আমরা কিন্তু পাই। এখন একে কেন্দ্র করে সে কি করেছে, সূর্যটা যদি আমরা একটু ছোট করে নিই, অনেক পৃথিবীর চাইতে অনেক, এইটা তার চতুর্দিকে একটা পরিবার তৈরি করেছে, কি করেছে, একটা গ্রহ আছে তার খুব কাছাকাছি, আরেকটা আছে তার থেকে একটু দূরে, আরো দূরে, পৃথিবী থেকে আরেকটু দূরে নিয়ে গেছে, এটা থেকে আরেকটু দূরে গেছে, এরপরে গেছে আরেকটু দূরে, আরেকটা দূর দূরে গেছে, আরেকটা দূরে গেছে, আরেকটা গ্রহ ছিল প্লুটো, সেটা কি এখন বিজ্ঞানীরা বলছেন সেই গ্রহটা আর এখন নেই, সেটা নেই। এখন এই যে বুধ, এটা হলো বুধের সাথে সম্পর্ক, এটা শুক্র, এই পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এটা ছিল প্লুটো, আমরা বলেছি এখন প্লুটোটাকে বলছে নাই, এই গ্রহের ভিতরে নাই, গ্রহ নয়, অন্য কিছু বলে তারা এটাকে বিলুপ্ত করে দিয়েছে। যাই হোক, বিজ্ঞানীরা যেটা বলেন সেটা আমাদের মানতে হবে, সেটা আমাদের শুনতে হবে। এখন আসো যে এই যে যে নয় কয়েকটি গ্রহের কথা আমরা লিখলাম, এরা কি করছে, ঘুরছে, আবিরাম, এই সূর্য হলো তার কেন্দ্র, অর্থাৎ এই আমরা অনেক সময় তোমরা আসি ঘোরাও না, লাঠিম ঘুরতে দেখেছো, ওরকম ঘুরে 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 এগিয়ে যাচ্ছে, এগিয়ে যায় ঘুরে ঘুরে, ঘুরে ঘুরে এগিয়ে যায় উল্টো দিকে, ঘুরে কাটা উল্টো দিকে, ঘুরে ঘুরে এইভাবে আর এটা ঘুরে এইভাবে, এটা ঘুরে ঘুরে কাটা শুরু করে, এটা যদি ঘুরি হয় ঘুরে কাটা, ঘুরে কাটা এই দিকে ঘুরে, তাই না, ঘুরে কাটা কেন্দ্রে ঘুরে এই দিকে ঘুরে, আর এই পৃথিবীটা এই গ্রহগুলো ঘুরছে উল্টো দিকে, এটা সূর্য, সূর্যের উল্টো দিকে সবাই এদিকে ঘুরে যাচ্ছে, ঘুরে কাটা বিপরীত, ঘুরছে, এই যে গ্রহগুলো সূর্যকে আবর্তন করে যে ঘুরছে, অবিরত ঘুরছে, এই ঘোরাটাকেই বলা হচ্ছে কি, সূর্যকে কেন্দ্র করে যে পৃথিবীর আবর্তিত হচ্ছে, দিন রাত সংগঠিত হচ্ছে, এটাকে বলা হচ্ছে তোমার সৌরজগৎ, এটাকে বলা হচ্ছে সৌরজগৎ। সৌরজগতের ইংরেজি শব্দটা হচ্ছে, তোমরা সহজে জেনে নেবে, সৌরজগতের ইংরেজিটা হচ্ছে সোলার সিস্টেম, এটাকে বলা হচ্ছে সোলার সিস্টেম, সৌরজগৎ। এইটা আমি তোমাদের যদি পারি, আমি একটা মাল্টিমিডিয়া ক্লাসের মধ্যে যখন স্কুল খুলবে এটাকে অত্যন্ত পরিষ্কারভাবে আমি তোমাদের বুঝিয়ে দেবো, অবশ্যই সেটা তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা কী শিখলাম, সূর্যকে আবর্তন করে গ্রহ নক্ষত্র যে অবিরাম ঘুরছে, যেবার রাতে সংগঠিত হচ্ছে, সূর্যকে কেন্দ্র করে
এটাই হচ্ছে যেই গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য সূর্যকে কেন্দ্র করে যারা ঘুরছে এটাকেই বলা হচ্ছে সৌরজগৎ অর্থাৎ সূর্যের জগৎ সূর্যের পরিবার সূর্যের পরিবার আছে আটটি গ্রহ এবং তাদের ওই আটটি গ্রহের আবার আছে অনেকগুলো উপগ্রহ সেগুলো আরও বিস্তারিত আলোচনা হবে আজকে আর বিষয় আলোচনা না করি হ্যাঁ তোমরা একটাই শিখে নেবে যে সূর্যকে কেন্দ্র করে যে সূর্যের যে পরিবার সূর্যকে কেন্দ্র করে যে গ্রহ নক্ষত্রের আবর্তন তাদেরকে বলা হচ্ছে কি সৌরজগৎ আজকে এ পর্যন্তই থাকলো সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি শামীম আজকে এ পর্যন্তই আমরা আলোচনা করবো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই শামীম অবশ্যই তোমরা কি করবে বাইরে যাওয়ার আগে মাস্ক ব্যবহার করবে নিরাপদ থাকবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে অবশ্যই কোনো কোলাহল কোনো জায়গা বাইরে যাবে না তাহলে আমরা কি শিখলাম সৌরজগতের আরেক নাম হচ্ছে কি সোলার সিস্টেম মনে থাকবে সৌর জগৎ সোলার শব্দের অর্থ হলো সৌর সূর্য থেকে উৎপত্তি থ্যাংক ইউ অল সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ